Prendi il bottone! Vai, আগামী 7 জানুয়ারি নির্বাচন বর্জন এবং অসহযোগ সফল করতে বরিশালে লিফলেট বিতরণ ও মশাল মিছিল করেছে বিএনপি। আজ শনিবার সকাল 9:30টায় মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নথুল্লাবাদ ইন্দ্রবাংলার সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে তারা সিএনবি রোড বৈদ্যপাড়া পর্যন্ত লিফলেট বিতরণ করেন। এ সময় 7 জানুয়ারি নির্বাচন বর্জন সরকারকে সকল ধরনের কর ও খাজনা প্রদান বন্ধ সহ অসহযোগ সফল করার আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে নগরীর চকবাজার এলাকায় যুবদল লিফলেট বিতরণ করেছে। বরিশাল বিভাগীয় যুবদলের সহসভাপতি এএসএম তসলিমউদ্দিনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এছাড়া নগরীর হাসপাতাল রোডে মহানগর শ্রমিক দল, চকবাজারে মৎস্যজীবী দল সহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে আজ শনিবার সন্ধ্যায় বরিশাল বাবুগঞ্জ সড়কের আবহাওয়া অফিস এলাকায় মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বিসিক শিল্প এলাকার প্রবেশদ্বারে গিয়ে শেষ হয়। এ সময় তারা 7 জানুয়ারি নির্বাচন বর্জন এবং অসহযোগ সফল করতে নানা স্লোগান দেয়। বিএনপি নির্বাচন বর্জন করেছে। আপনারা এই নির্বাচনে আশা করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এইবার নির্বাচন আপনারা বর্জন করবেন। শুধু আওয়ামী লীগের সাথে একটি দাবি নির্বাচন উপস্থাপন করছে, 2,000 কোটি টাকা এই দেশের ক্ষতি করে আজকের একটা প্রহসনমূলক নির্বাচন উপহার দিচ্ছে দেশবাসীকে। এই নির্বাচনে